আসসালামু আলাইকুম, আমি শারমিন সুলতানা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শারমিন সুলতানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে পবিত্র মাহে রমজানের রমজান মুবারক। আজকে সৌদি আরবে হচ্ছে রোজা শুরু। আজকে আমরা সৌদি আরবে প্রথম রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, এটা কিন্তু আজকের ভিডিও না। কয়েকদিন আগে আমরা জবলের নৌরে গিয়েছিলাম, সেই ভিডিও। আমরা যাচ্ছি হচ্ছে জবলে নূরে, জবলে নূর বা নূর পাহাড়ে, যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল সেই পাহাড়ে। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আর গাড়ি থেকে নেমে গিয়েছি। আর নেহারের আব্বুর দোকান থেকে কিছু পানি, ঠান্ডা শুকনো জাতীয় কিছু খাবার নিয়ে নিচ্ছে। এই রাস্তা দিয়ে আসতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে। গাড়ি কিন্তু আমাদেরকে অনেক নিচে নামিয়ে দিয়েছিল। এই রাস্তাটা হচ্ছে অনেক নিচ থেকে অনেক উপরের দিকে আসতে হয়। পাগুলার সামনে দিকে দিলে হচ্ছে পিছনের দিকে হচ্ছে পিছলে যাচ্ছিল, অনেক কষ্ট হয়েছে। সামনে যে গেট দেখা যাচ্ছে সেই গেটটাকে হচ্ছে পাহাড়ে সিঁড়ি শুরু। আমরা এখন হচ্ছে সিঁড়ি বেয়ে হচ্ছে জবলে নূর পাহাড়ের উপর দিকে উঠতেছি। এই পাহাড়টা হচ্ছে পুরাই পাথরের, পাথরকে কেটে কেটে কিন্তু এখানে সিঁড়ি করা হয়েছে। পাহাড়ের মধ্যে হচ্ছে এখানকার পাহাড় হচ্ছে কোনো গাছে থাকে না, কারণ হচ্ছে এখানকার পাহাড়গুলো হচ্ছে পাথরের। আমাদের বাংলাদেশের পাহাড়ে হচ্ছে প্রচুর গাছ থাকে, যেমন গাছ থাকে না তেমন হচ্ছে পাহাড়টা হচ্ছে পাথরের। তাই হচ্ছে সূর্যের তাপটা হচ্ছে পাথরে পড়ার কারণে হচ্ছে সূর্যের তাপ আরও প্রতিফলিত হচ্ছে, তাই তাপটা আরও বেড়ে যাচ্ছে। যদি মাটি হতো কিছু তাপ হচ্ছে শুষে নিত। এখানে কিন্তু প্রচণ্ড গরম। আর ইনি হচ্ছেন ফটোগ্রাফার, নিহালকে ছবি তুলতে চেয়েছিল, আমরা কিন্তু ছবি তুলি নাই। নিহালের মুখ কিন্তু গেমে একদম লাল হয়ে গিয়েছে, ক্যামেরায় কিন্তু সেটা বোঝা যাচ্ছিল না। আমার গলাটা একদম শুকিয়ে যাচ্ছিল, দুই এক মিনিট পর পর কিন্তু গলাটা শুকিয়ে যাচ্ছে। আর উনি হচ্ছে কবুতরের খাবার বিক্রি করতেছে। আমরা উঠতেছি সিঁড়ি বেয়ে, এত কষ্ট হচ্ছে, জানি না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কষ্ট হতো। উনি তো কিন্তু সিঁড়ি বেয়ে ওঠেন না, তখনকার তো সিঁড়ি ছিল না, পাথর বেয়ে বেয়ে উঠতেন। পরবর্তীতে এই সিঁড়িগুলো করা হয়েছে। আর এদিকে হচ্ছে আমরা লেবুর শরবত নিচ্ছি। এখানে হচ্ছে কিছু দূর পর পর হচ্ছে লেবুর শরবত বিক্রি করতেছে অনেকে, অনেকে পানি বিক্রি করতেছে, আবার অনেকে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে, তসবি, পাথরের মালা, পাথরের আংটি, পাথর, আবার অনেকে ফলমূল বিক্রি করতেছে। পানি বিক্রি করতেছে হচ্ছে বেশিরভাগ মেয়েরাই। এখন হচ্ছে আমরা পাহাড়ের একদম মাঝখানে আছি।
অর্ধেক উঠেছে, আরো অর্ধেক উঠতে হবে প্রায়। শরবত গুলা কিন্তু অতিরিক্ত লবণ আর অতিরিক্ত মিষ্টি হয়ে গিয়েছে, আমার গুলা কিন্তু আমি ফেলে দিয়েছি, খেতে পারি নাই। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পর হচ্ছে আমরা একদম পাহাড়ের মাথায় উঠেছি আলহামদুলিল্লাহ। এখানে অনেকে নামাজ পড়তেছে, নামাজ পড়ার জন্য জায় নামাজ রাখা আছে। এখান থেকে পুরো মক্কা শহর দেখা যাচ্ছে, গোল টাওয়ারও দেখা যাচ্ছে, কাবা ঘরের পাশে সেই গোল ক্লক টাওয়ারটা, সেই বড় বড় বিল্ডিং টাওয়ার গুলা এখান থেকে একদম ছোট ছোট দেখাচ্ছে, একদম কবুতরের বাসার মতো। দেখেন কত ছোট ছোট লাগতেছে। উপরের দিকে কিন্তু বাতাস ছিল, নিচের দিকে কিন্তু অনেক গরম ছিল। এখানে হচ্ছে হেরা গুহা বা গার হেরা অবস্থিত, অনেকে গার হেরা বলে, অনেকে হেরা গুহা বলে, আবার অনেকে হেরা পর্বত বলে। এইটা একদম উপরে অনেকে ফলমূল বিক্রি করতেছেন, অনেকে হচ্ছে তসবি মালা আর পাথর আংটি এগুলো বিক্রি করতেছে। আর এদিকে হচ্ছে শরবত বিক্রি করতেছে। উপর দিক দিয়ে আরেক সাইড দিয়ে হচ্ছে আবার নিচ কিছু দূর নিচে নামতে হবে, তাহলে যেতে পারবে হেরা গুহায়। এখন হচ্ছে আমরা নিচের দিকে নামতেছি, হেরা গুহার দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে উঠেছি সেটা না, এটা হচ্ছে আরেক সাইডে। এই ছোট্ট জায়গা দিয়ে হচ্ছে হেরা গুহাতে যেতে হয়, পাথরের মাঝখানে একদম সরু জায়গা। অনেকে ভেতরে যাচ্ছে, আবার অনেকে ভেতর থেকে বাহিরে বের হচ্ছেন। এই জায়গা কিন্তু প্রচন্ড মানুষের ভিড় এই জায়গায়। দেখেন এরা সবাই হেরা গুহার মুখের মধ্যে বসে আছে। আমরা এই ছোট্ট জায়গা দিয়ে এসেছি, দেখেন একটা বাচ্চা আসতেছে, আবার এদিকে হচ্ছে একটা বেয়া যাচ্ছে। হেরা গুহার ভিতরে অনেকে নামাজ পড়তেছে, তাই এত জ্যাম হয়ে গিয়েছে। আমরা কিন্তু সেই গুহার ভিতরে যাব না, কারণ এত মানুষের ভেতরে সেখানে যাওয়া কিন্তু সম্ভব না। আমরা উপরের দিকে চলে যাব।
আমরা কিন্তু হেরা গুহা থেকে বের হয়ে গিয়েছি, এখন উপরের দিকে চলে যাচ্ছি। দেখেন সবাই হেরা গুহার মুখে দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে কোরআন নাজিল হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাই এটাকে হচ্ছে জবলে নূর বলা হয় বা নূর পাহাড়। নূর তো হচ্ছে আলু, আলুর পাহাড়। পাহাড়কে আরবিতে জবলুন বলা হয় আর নূরত্ব হচ্ছে আলু। আলুর পাহাড়। এখন হচ্ছে আমরা বসে কিছু যে ঠান্ডাগুলো পান নিয়েছিল সেগুলো খেয়ে নিচ্ছি। আমরা যেখানে বসেছি সেগুলো দেখতে মনে হচ্ছে ঘাস, আসলে এগুলো ঘাস না, এগুলো হচ্ছে ঘাসের মতো কার্পেট। এখানে বসার জন্য দেওয়া হয়েছে। এখানে উঠতে কিন্তু আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। অনেক কষ্ট হয়েছে বলে বোঝানো যাবে না। এখন হচ্ছে আমরা নিচের দিকে চলে যাচ্ছি, আবার অনেকে উপরের দিকে আসতেছে। এখানে হচ্ছে প্রায় বাংলাদেশি হাজি কিন্তু একদম কম। বাংলাদেশিটা কিন্তু কম উঠে যতটা সম্ভব, আমি এখানে বাংলাদেশি একদম কম দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে কবুতরের জন্য পানি দেওয়া হয়েছে। এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা একদম নিচে নেমে এসেছি আর পাহাড়ের একদম নিচে হচ্ছে একটা মসজিদ আছে। এখন আমি ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।